সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। বিশ্বাস করি সবাই ভালো আছো। আমি সিস্টার মেরি সিলভিয়া, সহকারী শিক্ষিকা, সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, অষ্টম শ্রেণী, বিষয় বাংলা দ্বিতীয় পত্র। আজ আমরা বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করব। ব্যাকরণ হলো ভাষা বিজ্ঞান। ভাষাকে শুদ্ধ করে বলতে, লিখতে, পড়তে হলে কিছু নিয়মকানুন জানতে হয়। ভাষা সম্বন্ধে এসব নিয়মকানুন ব্যাকরণে লেখা থাকে। পৃথিবীর প্রত্যেক ভাষারই ব্যাকরণ রয়েছে। বাংলা ভাষার ব্যাকরণের নাম বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ হলো ভাষাকে বিশ্লেষণ করে, অর্থাৎ ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে, বাংলা ব্যাকরণ বাংলা ভাষাকে বিশ্লেষণ করে। সংজ্ঞা, লেখা, পড়া ও বলার জন্য নিয়মাবলীর প্রয়োজন। বাংলা ভাষা নিয়মগুলো সমষ্টিগত নামই হলো বাংলা ব্যাকরণ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, যে শাস্ত্রের সাহায্যে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি সব দিক দিয়ে আলোচনা করে বুঝতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, যে শাস্ত্র পড়লে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখতে ও বলতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। সুতরাং বলা যায়, যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষাকে বিশ্লেষণের মাধ্যমে এর স্বরূপ ও প্রকৃতি নির্ণয় করা যায় এবং বাংলা ভাষাকে সঠিকভাবে বুঝতে, শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। বাংলা ব্যাকরণের উৎপত্তি ও বিকাশ। প্রাচীনকাল থেকেই এ উপমহাদেশে সংস্কৃত ভাষার প্রাধান্য চলে আসছিল, ফলে সংস্কৃত ভাষার ব্যাকরণ সৃষ্টি হলেও বাংলা ভাষার ব্যাকরণ আলোচনার দিকে সে সময়ের পণ্ডিতগণ বিশেষ নজর দেননি। 1830-এর দশকে ঢাকার ভাওয়ালে পর্তুগিজ পাদ্রী বাংলা ভাষার দ্বিভাষিক অভিধান ও খণ্ডিত ব্যাকরণ রচনা করেছিলেন। তখন থেকে ভারতীয় উপমহাদেশের ভাষাগুচ্ছের গুরুত্বপূর্ণ বাংলা ভাষার প্রতি পণ্ডিতদের দৃষ্টি আকর্ষিত হয় এবং এর বিশ্লেষণ শাস্ত্র রচনার কাজ শুরু হয়। এরপর প্রায় 250 বছর ধরে ভাষাবিজ্ঞানীগণ বাংলা ভাষার বৈচিত্র্যপূর্ণ বিশ্লেষণ করেছেন। তারা উদ্ঘাটন করেছেন ভাষার রহস্যময় ইতিহাস, আবিষ্কার করেছেন বাংলা ভাষা ধ্বনি, শব্দ ও বাক্যের অসংখ্য সূত্র। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন 1734 খ্রিস্টাব্দে একজন বিদেশি পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসমসাও। আজ থেকে প্রায় 280 বছর পূর্বে পর্তুগালের রাজধানী লিসবন নগরীতে রোমান হরফে এ ব্যাকরণ ছাপা হয়। এ বইয়ে তৎকালীন ঢাকা জেলার ভাওয়াল অঞ্চলের প্রচলিত বাংলা ভাষার কিছু পরিচয় রয়েছে। এরপর ইংরেজ পণ্ডিত নাথানিয়েল ব্রাসি হ্যালহেইট 1778 সালে ইংরেজি ভাষায় আ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি রচনা করেন। পরবর্তী পর্যায়ে 1801 সালে গ্যারি সাহেবের ব্যাকরণ, 1816 সালে গঙ্গা ভট্টাচার্যের ব্যাকরণ এবং 1820 সালে কিত সাহেবের ব্যাকরণ রচিত হয়। 1826 খ্রিস্টাব্দে বাঙালিদের মধ্যে প্রথম রাজা রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেন। তার মৃত্যুর পর 1833 খ্রিস্টাব্দে কলকাতার স্কুল বুক সোসাইটি কর্তৃক গৌড়ীয় ব্যাকরণ নামে এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়। পরবর্তী সময়ে কয়েকজন ইংরেজ পণ্ডিত ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। পরে বাঙালি পণ্ডিতগণ ব্যাকরণ রচনায় ব্রতী হন। এসব ব্যাকরণ ইংরেজি ও সংস্কৃত ব্যাকরণের আদর্শের সংমিশ্রণে প্রণীত হয়। পরবর্তীকালে অনেকে বাংলা ব্যাকরণ রচনা করেন, তাদের মধ্যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হকের নাম বিশেষ উল্লেখযোগ্য। ব্যাকরণের বৈশিষ্ট্য ও প্রকৃতি। ব্যাকরণের আলোচ্য বিষয় ভাষার ভেতরের নিয়ম শৃঙ্খলা আবিষ্কার, অর্থাৎ ব্যাকরণ ভাষার নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে সাহায্য করে। ভাষায় বহুদিন ধরে যে প্রবাহ চলে আসছে তাতে ভাষার ধ্বনি ও শব্দ ব্যবহারে এবং বাক্য গঠনের রীতিনীতিতে নানা পরিবর্তন সূচিত হতে হতে বর্তমানে প্রামাণ্য ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি রীতিতে এসে দাঁড়িয়েছে।
ব্যাকরণে এই রীতির সকল জ্ঞাতব্য বিষয় আলোচিত হয়। যুগে যুগে ভাষা পরিবর্তিত হতে হতে বর্তমানে কী রূপ লাভ করেছে ব্যাকরণে তারই পরিচয় পাওয়া যায়। অর্থাৎ একদিনে এ ভাষা ব্যাকরণ রচিত হয়নি, যুগ যুগ ধরে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে ব্যাকরণ রচিত হয়েছে। ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কার করে, অর্থাৎ ভিতরের নিয়ম শৃঙ্খলা, ভাষাকে শুদ্ধরূপে বলতে পড়তে লিখতে পারার জন্য এই ব্যাকরণ ব্যবহৃত হয়। এবং ভাষা সৌন্দর্য দান করে ব্যাকরণ। আর এভাবেই ব্যাকরণের মাধ্যমে ভাষার বিভিন্ন মুখী বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। ব্যাকরণকে ভাষা সংবিধান বলা হয়ে থাকে। সংবিধানে যেরূপ রাষ্ট্রীয় আইনকানুনের সমাবেশ থাকে, তেমনি ব্যাকরণে ভাষার যাবতীয় নিয়ম নীতি স্থান পায়। প্রয়োজনের তাগিদে যেরূপ রাষ্ট্রীয় সংবিধানের মাঝে মাঝে পরিবর্তন হয়, তেমনি ব্যাকরণের নিয়ম কানুনও পরিবর্তিত হয়ে থাকে। কারণ ভাষা কখনো ব্যাকরণকে অনুসরণ করে না, বরং ব্যাকরণই ভাষার অনুসারী। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করাই ব্যাকরণের কাজ। যে ভাষা ব্যাকরণের কঠিন আইনের সীমা লঙ্ঘন করে বাইরে যেতে বের হতে পারে না, সে ভাষার বিকাশ সম্ভব হয় না। সংস্কৃত ভাষা তার প্রকৃষ্ট উদাহরণ, কারণ ব্যাকরণের কঠিন নিয়ম অনুসরণ করতে গিয়ে সংস্কৃত ভাষা আজ মৃতপ্রায়। ভাষার সৃষ্টি হয়েছে আগে, পরে ব্যাকরণ সৃষ্টি হয়েছে ভাষারই প্রয়োজনে। অর্থাৎ আগে ভাষার সৃষ্টি হয়েছে ভাষার প্রয়োজনে, যেন শুদ্ধরূপে বলতে লিখতে পারা যায়, এরপরে ব্যাকরণ সৃষ্টি হয়েছে। ভাষার বিভিন্ন নিয়মকানুনকে শ্রেণীবদ্ধ করে ব্যাকরণ তৈরি হয়েছে। এভাবে ভাষার একটা কাঠামো তৈরি করে পরে এর সূক্ষ্মাতিসূক্ষ্ম আলোচনা করা হয়েছে। ভাষার রূপ কী হওয়া উচিত, ব্যাকরণ সে নির্দেশ কখনো দেয় না, বরং ভাষা কী নিয়মে চলছে তারই পর্যালোচনা করে মাত্র। সহজ কথায়, ভাষা যে নিয়মে অগ্রসর হচ্ছে ব্যাকরণ সেই নিয়মের বিশ্লেষণের রশ্মি ধরে এগিয়ে যায় মাত্র। ব্যাকরণের এ বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, ব্যাকরণ ভাষাকে শাসন করে না, বরং ভাষা ব্যাকরণকে শাসন করে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।